আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটি ঘড়ি নিয়ে হাজির হয়েছি যে ঘড়িটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ঘড়িটার বিশেষ বৈশিষ্ট্য হলো এই ঘড়িটার ভিতরে আপনি সিম ইউজ করতে পারবেন, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং ব্লুটুথ আছে এবং 2 মেগাপিক্সেল ক্যামেরা আছে। একটা অসাধারণ ঘড়ি, এটা স্মার্ট ওয়াচ। তো এটা কিন্তু আপনার টোটাল যে বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলি, 2 মেগাপিক্সেল ক্যামেরা ছবি তোলা যাবে, সিম লাগানো যাবে, ফুল টাচ স্ক্রিন একটা, এবং অ্যান্ড্রয়েড ছাড়াই শুধু ঘড়ি দিয়ে কল করা যাবে এবং কথাও বলা যাবে, মোবাইল ছাড়াই ব্লুটুথ হেডফোন লাগিয়ে কথা বলা যাবে। অর্থাৎ আপনি যদি কথা বলতে চান তাহলে আপনার মোবাইল লাগবে না, আপনি ব্লুটুথের মাধ্যমে, ব্লুটুথ ইয়ারফোন আছে সেটার মাধ্যমে এই ঘড়িটার সাথে আপনি কানেক্ট করে কথা বলতে পারবেন ফোনে। তারপর মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব প্রকার অ্যাপস ব্যবহার করতে পারেন, প্রায় সব প্রকারই অ্যাপস ব্যবহার করতে পারবেন এটায়। এবং হারিয়ে গেলে খুঁজে পাওয়ার ফিচারও আছে, মোবাইলের সাথে কানেক্ট করে ঘড়ির ভিডিও মোবাইলে দেখা যাবে, রেকর্ডও করা যাবে, মোবাইলের সাথে কানেক্ট করে মোবাইলে কল লিস্টও ঘড়িতে আনা যাবে। তো এত সুবিধা পাওয়া যাবে এই ঘড়িটার মধ্যে। এটার মিনিমাম প্রাইস হলো 1900 টাকা, তো এটা ডিসকাউন্ট প্রাইসে আপনাকে 1200 টাকা দেওয়া যাবে। মাত্র 1200 টাকায় আপনি এত সুন্দর একটা ঘড়ি পেয়ে যাবেন। যদি এই ঘড়িটি পেতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেসেঞ্জারের লিঙ্ক থাকবে, সেখানে আপনি পাবেন, অথবা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেসেঞ্জারের লিঙ্ক থাকবে। তো এটা সারা বাংলাদেশে আপনার 130 টাকা ডেলিভারি খরচ পড়বে এবং 1200 টাকা দাম পড়বে ফিক্সড। আর যদি ঢাকার ভিতর হয়ে থাকে মাত্র 60 টাকা ডেলিভারি খরচ পড়বে। যদি পছন্দ হয় নিতে চান তাহলে আপনারা স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করে ঘড়িটি নিতে পারেন। এই ঘড়িটি কিন্তু অসাধারণ একটি ঘড়ি, এত কম দামের মধ্যে একটা ভালো স্মার্ট ওয়াচ পাবেন না, যেটার মধ্যে সিম ইউজ করা যাবে, মেমোরি কার্ড ইউজ করা যাবে, ব্লুটুথ সিস্টেম আছে। তো কিনতে চাইলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।